বৃষ্টি কি আপনাদের মাথায় পড়তেছে? আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন, যার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। নামটা কি শুনেছেন? আমাদের নবীর আগের নবী। ওনার বাপ ছিল না, শুধু মা ছিল। কথা কি ঠিক? ওনার বাপ ছিলেন না, শুধু মা। বাপ ছাড়া সন্তান হয় এটা কার ক্ষমতা? আল্লাহ। বাপ মাও কিচ্ছু লাগে না, এমনি সন্তান হয়। এরকম ইতিহাস আছে না নাই? তিনি কে? হযরতে আবুল বাশার আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাপ মাও ছাড়াই বানাইছেন। আল্লাহু আকবার। শুধু মা আছে, বাপ নাই, ঈসা আলাইহিস সালাম। এই সন্তানটাকে নিয়ে যখন কওমের কাছে গেছেন, কওম তখন বলতেছে, ইয়া উখতাহা হারুন মা কানা আবুকে ইমরা সাউইন ওয়া কানাত উম্মুকে বাগিয়া। এ হারুনের বোন, তোমার বাপ তো জেনাকার পুরুষ ছিল না, তোমার মা তো কখনো জেনাকারিনী ছিল না, তুমি কোলে করে সন্তান নিয়ে আসছো, স্বামী ছাড়া সন্তান প্রসব করছো, তার মানে জেনা করছো, জেনার ফসল নিয়ে আসছো। নাউজুবিল্লাহ। যে কাজে যিনি জড়িত ছিলেন না, সেই কাজ যদি তার উপরে আরোপণ করা হয়, আরোপিত হয়, বলেন তার মনে কষ্ট লাগে না? কষ্ট লাগে না? উনি কাঁদলেন আল্লাহর কাছে, আল্লাহ ও আমার রব, আমি তো সিদ্দিকা, আমি তো সত্যবাদী নেই, আমি তো কারোর সাথে জেনা করি নাই, আপনি কোন কায়দায় সন্তান দিয়েছেন সেটা তো আপনি নিজেই জানেন। গোসলখানায় ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে তার এই মুখ দিয়ে একটা ফু দিয়েছেন। আল্লাহু আকবার। আর উনি গোসলখানায় যখন ঢুকেছেন, জিবরাইল আমিন যখন এখানে এসেছেন মানুষের আকৃতি ধরে, তখন তিনি তার কাছে বলেছেন, আপনি যদি ভালো মানুষ হন এখান থেকে সরে যান, আমি আপনার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। আল্লাহু আকবার। আপনি আপনি যদি মুত্তাকি হয়ে থাকে সরে যান, আমি আপনার কাছ থেকে আল্লাহর আশ্রয় চাই, বারবার বলেছেন। এক পর্যায়ে এদিক থেকে ফুৎকার দিলেন, সন্তান পেটের ভিতরে আসলো, সেই সন্তান তিনি ওখানে নিয়ে গেলেন। এক পর্যায়ে বললেন, দেখো আমি কি জেনাকারিনি নাকি ভালো মহিলা, এ বিষয়ে আমি কিছু বলতে চাই না, আমার এই সন্তান দোলনার উপরে দোল খায়, কতই আর বয়স হয়েছে, এক মাস দেড় মাস, এই সন্তানের কথাই শোনো, এর কথা বলার শক্তি নাই, তারপরও দেখো এই সন্তান কি বলে সেটা শুনে একটু সিদ্ধান্ত নাও। ফাশারাত ইলাই, হযরত ঈসা আলাইহিস সালামের দিকে মা ইঙ্গিত করলেন, আমাকে অযথা দোষ দিও না, জেনাকার ব্যভিচারিণী বলো না, আমার সন্তানের দিকে তাকাও, সন্তান কি বলে সেটা শোনো। তখন তারা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এ মরিয়ম, যেই সন্তান দোলনার উপরে দোল খায়, এই সন্তান তো কথা বলতে পারবে না, এর সাথে আমরা কেমনে কথা বলবো? এই কথা বলতে দেরি আছে, সঙ্গে সঙ্গে ছোট্ট শিশু সন্তান হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের জবান খুলে গেছে। উনি বলতেছেন, ইন্নি আবদুল্লাহ। এ সমালোচনাকারীরা, আমার মাকে দোষ দিও না, আমার মাকে ব্যভিচারিণী বলো না, আমার মাকে আমাকে জেনার ফসল বলো না, আমি হলাম আল্লাহর বান্দা, আমার আল্লাহ তানিয়াল কিতাব ও জালানি নবিয়া। আল্লাহ আমাকে নবী বানাইছেন, আমাকে একটা কিতাব তিনি দিবেন, আমি কখনো খারাপ না, আমি জেনার ফসল না, ভবিষ্যতে আমি নবী হব, আমার কাছে একটা কিতাব আসবে, যেই কিতাবের নাম হবে ইনজিল কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই হযরত ঈসা আলাইহিস সালাম একদিন একজন সফর সঙ্গীকে সাথে নিলেন, সফর করবেন দূরত্বের রাস্তা, সফর করার জন্য সঙ্গে নিলেন তিনখান রুটি। জোরে বলেন, কয়খান রুটি? তিনটা রুটি নিয়েছেন পোটলার ভিতরে। রুটির দায়িত্ব দিলেন ওখানে যিনি সফর সঙ্গে ছিলেন তাকে, তুমি রুটিগুলো খুব ভালোভাবে দেখবা। অনেক দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম সফর সঙ্গীকে বললেন, আ তিনি খুব জাম্মেন কা, তোমার কাছ থেকে একটা রুটি আমাকে দাও, বড্ড ক্ষুধা লেগেছে, রুটি খাবো। ওখান থেকে একটা রুটি নিয়ে ঈসা আলাইহিস সালাম খাইলেন।
খাওয়ার পরে, পানি খাওয়ার পরে আবার সামনে অ্যাডভান্স করছেন। কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিসসালাম আবার খোদা অনুভব করলেন, উনি বললেন আতিনি খুবজান সানিয়া, দ্বিতীয় রুটিটা তুমি আমাকে আবার দাও। এবার দ্বিতীয় রুটিটা দেওয়া হলো, উনি দুইটা রুটি খাওয়ার পরে, দ্বিতীয় রুটি খাওয়ার পরে এবার পানি খাওয়ার জন্য পাশের ঝর্ণাতে চলে গেছেন পানি পান করার জন্য। উনি যখন পানি পান করতেছেন, ইন্দামেন্টের সফর সঙ্গী যার হাতে ছিল কয়টা রুটি, এখন কয়টা, দুইটা কে খেয়েছেন, ঈসা আলাইহিস সালাম দুইটা রুটি খাওয়া শেষ। সঙ্গে সঙ্গে উনি মনে মনে চিন্তা করলেন, দুইজনে সফর করতেছি, রুটি ছিল তিনটা, ইকুয়াল ডিস্ট্রিবিউশন, যদি সমান ভাগে ভাগ হয় তাহলে কয়টা করে হয়, দেড়টা করে হবে, আর হুজুর তিনি খেয়ে ফেলেছেন কয়টা, এই যে অপর আরেকটা রুটি যে আছে এটা যে আমার, তাতে কোনো বিচার করার দরকার নেই, উনি বিসমিল্লাহ ছাড়াই কাম সারছে, উনি নিজেই বিচারক সাজলেন, দেড়টা করে ভাগ হয় সেখানে উনি দুইটা খাইছেন, বেশি দিয়ে দিছি, আর এইটা যে আছে এটা যে আমার তাতে কোনো সন্দেহ নাই, কোনো বিচার লাগবে না। আল্লাহু আকবার, খাওয়া শেষ, ঈসা আলাইহিস সালাম আসলেন সঙ্গীকে নিয়ে, আবার অ্যাডভান্স করছেন, অনেক দূর যাওয়ার পরে বললেন বাবা তোমার কাছে আমার একটা রুটি ছিল না, কইছে না, না ছিল তো, কইছে না রুটি ছিল না, আচ্ছা আশ্চর্য কথা, তিনটা রুটি তোমারে দিয়েছিলাম তার ভিতরে দুইটা আমি খাইলাম আর একটা তোমার কাছে যে থাকলো সেটা কোথায় গেল, কইসব আমি কিচ্ছু জানি না বুঝি না, আমার ওইসব কোনো খবরই নাই, নাউজুবিল্লাহ, কয়টা রুটি ভাই, এই না না একটা, একটা রুটির জন্য আল্লাহর পয়গাম্বরের সাথে কি কথা বলতেছে, আমাদের দেশে এরকম একটা টাকার জন্য মানুষ মিথ্যা কথা কয় না, কয় না, কয় না, কয়, আরে মসজিদের ভিতরে যদি মিথ্যা কথা বলে, অনেক সাহেলের আছে আপনারা কখনো খারাপ ভাববেন না, অনেক সাহেল আছে, আমি পরীক্ষিত, আমার মসজিদে আমার মা মারা গেছে, তার কাফনের কাপড় দরকার, বাস মুসল্লিগণ তাই অনেক টাকা দিল, এই লোক আমার আরেক মসজিদে বলতেছে আমার মেয়ে মারা গেছে তার কাফনের কাপড় দরকার, এখানে বললো মায়ের কথা, ওখানে বললো মেয়ের কথা, দুই মসজিদ থেকে আদায় করছে, রাত ১২টার সময় আর একজনের বাড়ি থেকে কলিক বেলটা টিপছে, কে, আমি ওই যে খগেনের বেটা, মুসলমান হয়েছে জানেন না, খগেনের বেটা, বাস কি বলিস তুই, কইছে কি বলবো, এই গভীর রাত্রিতে মা মারা গেছে, মাকে ধুয়ে রাখছে কিন্তু কাফনের কাপড়ের ব্যবস্থা নাই, এত রাতে গেছে ১২টার সময় কাফনের কাপড় লাগবে, এমন একজন মানুষ নাই যে মানুষটা তাকে ফিরাবে, কি বলেন ঠিক কিনা, উনি ওখান থেকে এসে কাফনের কাপড়ে যা টাকা লাগে ওটা দিয়েছে। পরবর্তী দিনে আমার সাথে ওনার দেখা, ওই মুসল্লি যে ভাই এরকম একজন লোক আসলো এসে আমার কাছে এরকম রাত ১২টার সময় আবদার করলো, তার মা মারা গেছে, আমি তার জন্য কাফনের কাপড় দিয়ে দিলাম, আমি শুনলাম আপনার মসজিদে নাকি ওই লোকটা গিয়েছিল, তো বললো হ্যাঁ ঠিক তো, আর এক মসজিদেও নাকি গিয়েছিল, বলে হ্যাঁ ঠিক তো, বলেন একই মুসল্লি তিন জায়গায় তিন রকম কথা বললো, আর সেখান থেকে মানুষের কাছ থেকে ধোকা দিয়ে টাকাগুলো কামাই করে নিয়ে যে কি করলো আল্লাহই ভালো জানে, মদ খাইলো নাকি জুয়া খেললো না কি করলো আল্লাহই জানে, সামান্য একটা ঠুনকো জুহাতে মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দিয়া টাকা কামাই করে জীবন যাপনের চেষ্টা করতেছে, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, জোরে বলুন ঠিক কিনা, এটা শুধু ফকিরদের কথা বলি না, আমাদের মধ্যে অনেক মানুষ এরকম আছে না, নাই ব্যবসায়ী মানুষ মিথ্যা কথা বলে, ভাই যদি এই জিনিসটা এই টাকা দিয়ে না কেনেন তাহলে আমার লস হবে, অথচ ইতিমধ্যে ৫০ টাকা লাভ করছে কিন্তু, আর এই টাকা দিয়ে না কিনলে আমার লস হবে, ৫০ টাকা লাভ হয়েছে, ১০ টাকা কম নিলে ৪০ টাকা লাভ হইতো, ২০ টাকা কম নিলে ৩০ টাকা লাভ হইতো, তারপরও মিথ্যা করে বললো এটা আমার লস হবে, ক্রেতা ক্রেতা সাধারণকে ঠকাইলো, খাদ্যে ভেজাল দিল, ওজনে কম দিল, ফরমালিন মিশালো, এগুলো আমাদের দেশে আছে না, তাই ঠুনকোজ হতে কেয়ামতে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, বলেন না আল্লাহুম্মা আমিন। এগুলো কি নবীদের অভ্যাস ছিল, নবীদের এই সমস্ত অভ্যাস ছিল, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন,
হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ইমাম ইমাম আযম বলা হয়, যার নাম ছিল নোমান বিন সাবিত। উনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা। যখন নামাজের আজান হয়ে গেছে, বাই রোটেশন নামাজ পড়বেন, কর্মচারীকে বলে গিয়েছেন এই যে তুমি পরে নামাজ পড়বা, যেহেতু কাস্টমাররা আসতেছে, একের পর এক কাস্টমার সবগুলো ভিড় করতেছে, আমি একটু নামাজে যাচ্ছি, যদি কোনো কাস্টমার আসে এই যে কাপড়টা রেখে গেলাম, এই কাপড়টার গুণাগুণ বর্ণনা করবা, এর ভিতরে কিন্তু এক জায়গায় সিরে আছে, সেরা আছে, খবরদার ভালো কাপড় বলে ওই সমস্ত ভালো কাপড়ের সাথে খারাপ কাপড় চালায় দিবা না। একবার যেমন নামাজে ছিলেন, অথবা তার ব্যক্তিগত কোনো কাজে তিনি গিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসলেন, ইতিমধ্যেই কাপড়টা বিক্রি হয়ে গেছে। নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কর্মচারীকে বললেন, সেলসম্যানকে বললেন, ওই কাপড়টা কোথায়? কয়, ভালো কাপড়ের সাথে কাপড়টা বিক্রয় হয়েছে, দাম ওইটার কি কম নিয়েছো নাকি সমান নিয়েছো? কয়, ওই তো ক্রেতা ভাইজান কোনো মাইন্ড করেন নাই, উনি স্বচ্ছন্দে সবগুলো একসাথে জোরে নিয়ে চলে গেছেন, আমি আর ওইটা বলার প্রয়োজন মনে করি নাই। উনি আল্লাহু আকবার বললেন, নাউজুবিল্লাহ বললেন, আস্তাগফিরুল্লাহ বললেন, আর বললেন, কর্মচারী আজ থেকে তোর আমার দর দোকানে তোর চাকরি নট হয়ে গেল, আর আজকের দিনে যত কাপড় তুমি বিক্রয় করেছ একটা কাপড়ের টাকা আমার বাড়িতে যাবে না, দোকানের মূলধনের সাথে মিশ্রিত হবে না, সবগুলো আল্লাহর রাস্তে আমি গরিবদের মধ্যে বিতরণ করে দিব। একটু জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, আত-তুজ্জারু আত-তুজ্জারু ইউবাসুনা ইয়াওমাল কিয়ামাতে মাল ফুজ্জার, যেই সমস্ত ব্যবসায়ীরা সততা, বিশ্বাসপরায়ণতা, যোগ্যতা এগুলোর অভাব নিয়া, এগুলো ইমপ্লিমেন্ট না করে সততার সাথে ব্যবসা করে না, কাল কিয়ামতে তাদেরকে পাপীদের সাথে জাহান্নামে ঢুকায় দেওয়া হবে, নাউযুবিল্লাহ। নবীজি বলেন, ইল্লা মান বাররা ওয়া সাদাকা, যদি কেউ সত্য পথ অবলম্বন করে নেয় পরায়ণ ভাবে, অত্যন্ত যোগ্যতার সততার সাথে, বিশ্বাস পরায়ণতার সাথে ব্যবসা করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে হযরতে আবু বকরের সাথে তাকে জান্নাতে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই দিনের যত বিক্রিত টাকা পয়সা সবগুলো তিনি আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন, দান করে দিলেন, সুবহানাল্লাহ। সেই মানুষটাকে আমাদের দেশের কিছু কিছু ভাইয়েরা তারা গালি দেয়, ইমামে আযম আবু হানিফাকে গালি দেয়, তারা বলে ইমাম আবু হানিফা যদি জান্নাতে যায় তাহলে একটা কাফেরকে আল্লাহকে জান্নাতে দিতে হবে, তার মানে ইমাম আবু হানিফাকে কাফেরের সাথে তুলনা করে, নাউযুবিল্লাহ বলবেন না, যে মানুষ এত সততা এত বিশ্বাস পরায়ণ তার সাথে ব্যবসা করেছেন, আহারে গবেষণা করতে করতে জীবন শেষ করে দিয়েছেন, ফেকার কিতাবগুলি কিভাবে রচনা করেছেন, এত কষ্ট করেছেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন, পাতার পর পাতা লিখেছেন, ইসলামের এই বিধানগুলি আমাদের জন্য সহজভাবে উপস্থাপন করে গেছেন, সেই মানুষটাকে আপনারা কাফেরের সাথে তুলনা করলেন, আপনি খেয়াল করেন তো আপনি নিজেই কাফের হয়ে গেছেন কি না, কথা বল না কেন? আমার ভাইরা নজর করে কত শুনেন, এই পৃথিবীতে ঈসা আলাইহিস সালামের সামনে একটা রুটির জন্য একজন মানুষ মিথ্যা বলল না সত্য বলল, ঈসা আলাইহিস সালাম বারবার তাকে ইনসিস্ট করতেছেন, বলো তো আমার রুটিটা কোথায় গেছে, উনি বারবার বলতেছেন রুটির খবর আমার কাছে নাই, তুমি নিজে খাইছো কিনা কয় তাও জানি না, কেউ কাউকে কি খাওয়াইছো কয় তাও বুঝি না, নাউযুবিল্লাহ। কোন ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাকে রিমান্ডে নিতে হবে, কাতে নেবে, রিমান্ড মানে ফিজিক্যাল টর্চার নয়, মাথা থেকে পা পর্যন্ত মেরে মেরে থেতলা করে দেবে, এই রকম রিমান্ড নয়, বরং ওনার কাছে রিমান্ড ছিল ব্রেনের মার দেওয়া, যেরকম ঠিক নেবে ঠিক, একটু কায়দা কৌশল নিয়ে ইন্টারোগেশন একটু জিজ্ঞাসাবাদ করবেন। ঈসা আলাইহিস সালাম তার সফর সঙ্গীকে নিয়ে যখন অ্যাডভান্স করতেছেন, কিছু দূর যাওয়ার পরে দেখলেন
নৌকা নাই, জলযান নাই, মাঝি মাল্লা নাই, বিশাল নদী, পার হওয়া দরকারে, পার থেকে ওপার যাওয়া দরকার, কেমনে পার হবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী এবং রসুলদেরকে মুজিজা দান করেছিলেন, সুবহানাল্লাহ। কোন কোরআন শরীফের সূরা হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ সে কথা বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রসুলদেরকে নবীদেরকে বাইনাত দিয়েছিলাম। বাইনাত মানে মুজিজাত, মুজিজাত মানে স্পষ্ট দলিল, অলৌকিকত্ব। আমি আমার নবীকে, শেষ নবীকে নবুয়ত দিয়েছিলাম, রেসালত দিয়েছিলাম, আমার সোনার নবীকে একটা মুজিজা, দুইটা মুজিজা দেই নাই। আমার নবীকে আমি অন্তত 3,500 মুজিজা দান করেছিলাম, সুবহানাল্লাহ। 3,500 মুজিজার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা ছিল, আওয়াজ দিয়ে বলবেন তার নাম কি? আল কুরআন। বলেন তো, সমস্ত নবীরা পৃথিবীতে থেকে চলে গেছেন, তারা মুজিজা নিয়ে বিদায় হয়ে গেছেন, না জান নাই। মুসা আলাইহিস সালাম লাঠি যখন ধরতেন, লাঠি হতো ফেলে দিয়ে সাপ হতো, ঠিক কিনা? আজও ইহুদিরা আছে, ওরা কখনো লাঠি ধরলে লাঠি আর লাঠি হয় না, আবার জমিনে ছেড়ে দিলে কখনো সাপ হয় না। ঈসা আলাইহিস সালামের উম্মত, তিনি যখন ওই জন্মান্ধ কুষ্ঠ রোগী মৃত ব্যক্তিকে ডাক দিতেন, সঙ্গে সঙ্গে তা আবার জিন্দা হয়ে যেত, সুবহানাল্লাহ। আজকে জন্মান্ধ ভালো হয় না, কুষ্ঠ রোগী ভালো করতে পারে না, খ্রিস্টানরা মাইয়াতকে ডাক দিলে জিন্দা হয়ে কথা বলে না, জোরে বলেন বলতে কি পারে? পারে না। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, লোহা যদি ধরতেন মমের মতো গলে যেত, সুবহানাল্লাহ। আজকেও দাউদ আলাইহিস সালামের উম্মত পৃথিবীতে খুঁজলে পাওয়া যাবে, কিন্তু তারা কখনো লোহা ধরলে আর মমের মতো গলে যায় না। এতগুলো নবী চলে গেল, মুসলমান ভাইরে শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পৃথিবী থেকে তিনি বিদায় হয়ে গেছেন। আজ 1,500 বছর পূর্বে নবীজির 3,500 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা, যার নাম আল্লাহর কোরআন, আপনারা বলেন এখনো আছে না নাই? নবীর যুগে যেটা ছিল সেটা কি আছে? পরিবর্তন হয় নাই? কোনো পরিবর্তন হয় নাই? এর ভিতরে কোনো ডাউট আছে, সন্দেহ আছে, কনফিউশন আছে, কোনো ভুল? যেরকম ছিল সেরকম আছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন এরকমই থাকবে। গ্যারান্টি দিয়েছেন কে? কারণ এটাকে যিনি সংরক্ষণ করবেন তিনি কে? কোরআন শরীফের 14 নম্বর পারা 15 নম্বর সূরা, 15 নম্বর পারা 14 নম্বর পারা 15 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল হিজির 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন মা নিশ্চয় এই কোরআন নাজিল করেছে আমি, কিয়ামত পর্যন্ত এই কিতাবের সম্পূর্ণ সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছি আমি নিজে। কাজে এই কিতাব কখনো ইচ্ছা করলে বিদায় করা, কোরআনের সমস্ত মুফাসসির যদি শেষ হয়ে যায়, সমস্ত হাফিজে কোরআনকে যদি জবাই করে দেওয়া যায়, কোরআনের সমস্ত হাফিজিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয়, কোরআনে কারিমের প্রিন্টিং প্রেস যেগুলো আছে, যেখান থেকে কোরআন ছাপা হয়, ওটা যদি বন্ধ করে দেওয়া হয়, কোরআনের কপিগুলো যদি সব জ্বালিয়ে পুড়িয়ে সাক্ষার করে দেওয়া হয়, মুসলমান জবাব দেন, কোরআন কি বন্ধ হবে? কারণ এটা সংরক্ষণ করেছেন কে? আল্লাহ। এরকম একটা কিতাব থাকার কারণে আমরা কি লজ্জিত? আমরা গর্বিত, সুবহানাল্লাহ। এই নিয়ামত পৃথিবীর কোন জাতির কাছে নাই, আছে মুসলমানদের কাছে। আল্লাহু আকবার। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের জীবন, এটা আমাদের মরণ। কোরআনের কারণে বিশ্বে মুসলমানদের সম্মান বেড়ে গেছে। আল্লাহু আকবার। কবি এই কোরআন সম্পর্কে বলছে, যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ
গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। আল কোরআনের পথ এই পথে আসল পথ, জোরে বলেন, আল কোরআনের পথ এই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সেই চির বিপ্লবী নয় কখনো ভীত, তার হৃদয়ে শুধুই খোদার অথই মহাব্বত, অথই মহাব্বত। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল হাদিসের পথ এই পথই আসল পথ। একটু জোরে কর আল্লাহু আকবার। এই কোরআন আমরা বুঝি না জোর কোন ঠিক কিনা, যার কারণে কোরআন দিয়া সবিনা খতম করি, কোরআন দিয়া জিনভূত তারায়, কোরআন দিয়া তাবিজ বানাই, কোরআন দিয়া আমরা শুধুমাত্র কোরআন থাকে হাফেজের মাথায় আর কাগজের পাতায়, কথা বলেন ঠিক কিনা। এই কোরআন দিয়ে জিনভূত তারায় তাবিজ তোমার করে, কোরআন দিয়ে শুধু ঝাড়ফুঁক চালায়, এরকম হুজুর আছে না নাই? উনি প্রমাণ করতে চান সম্ভবত এই কোরআন ঝাড়ফুঁক দেওয়ার জন্যই নাজিল হয়েছে, এই জন্য আমাদের কাছে কিছু লোক যায় হুজুর একটু কোরআন থেকে দোয়া পড়ে ফু দেন, ডাক্তার গোবরা সব ফেল, আপনি ছাড়া আর চলে না, জোরে কর আল্লাহু আকবার। তবে কথাও সত্য, কোরআনে কারীম অনেক রোগের প্রতিষেধক, কে বলেছেন? কোরআন শরীফের 15 নম্বর পারা 17 নম্বর সুরা, সুরার নাম সুরায়ে বানি ইসরাইল, আয়াত নম্বর 82, কত নম্বর? 82 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ পাক বলেন, এই কোরআন যখন যে সমাজে থাকবে, এই কোরআন আসার পরে কারো হবে পৌষ মাস আর কারো হবে সর্বনাশ। আল্লাহু আকবার। তার মানে কোরআন যারা মেনে চলবে তাদের দুইটা উপকার হবে, দেহ এবং মনের সমস্ত রোগগুলো দূর করে দিবে, সমাজের রোগ দূর করবে। বলেন, আমাদের সমাজের স্টেজে স্টেজে তপকায় তপকায় বিভিন্ন স্তরে স্তরে জিন ভূত আছে না নাই? আছে না নাই? সুদ ঘুষ জেনা ব্যভিচার হত্যা সন্ত্রাস দুর্নীতি রাহাজানি চুরি ডাকাতি মদ জুয়া গাঁজা ফেন্সিরিল ইয়াবা বাবা ভাং তারি, এগুলো আছে না নাই? এগুলো রোগ নাকি অসুস্থতা না সুস্থতা? এগুলো অসুস্থতা না সুস্থতা? এই কোরআন যদি মানেন এই সমস্ত অসুস্থতা সমাজ থেকে দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। ও মুসলমান, এই কোরআন মেনেছিলেন হযরত ওমর, কোরআন মেনেছিলেন খোলাফায়ে রাশেদা, যার কারণে তাদের এলাকার ভিতরে কখনো কোনো মদারু জুয়ারু ঘুষারু সুদারুকে অনেক সময় বাটি সালাম দিলেও খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহু আকবার কোন জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, এই জন্য কোরআনে কারীম নাজিল হওয়ার সাথে সাথে মানুষ হবে দুই শ্রেণী, এক শ্রেণী মানুষ কোরআন মানার কারণে যাদের ভাগ্য খুলে যাবে, সুবহানাল্লাহ, একই সাথে আবু জেহেলের নেতৃত্বে আন্দোলন করলেন হযরত ওমর, কিন্তু ছিটকে এসে তিনি কোরআন ধরলেন, হযরত ওমরের মতো জিরো মার্কা মানুষটা কোরআন ধরার কারণে হিরোতে পরিণত হয়ে গেলেন। কেমন হিরো হলেন? নবীজি বললেন, এই পৃথিবীতে আমার পরে কোন নবী হবে না, যদি কেউ নবী হতো তার নাম ওমর, সুবহানাল্লাহ, আকাশের ওই অসংখ্য গণিত তারকার সমান নেকি কারো নাই, তবে হ্যাঁ আমার একজন সাহাবী আছে যার নাম হযরত ওমর, যখন সুবহানাল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফার মর্যাদা তিনি পেলেন, তার নাম কি?
ওমর। শুধু তাই নয়, কাল কিয়ামতে দ্বিতীয় নম্বরে যিনি জান্নাতে যাবেন তার নাম কি? তিনিও ওমর। সুবহানাল্লাহ, বলবেন না, কোরআন ধরার কারণে ওনার হলো পৌষ মাস, আর আবু জেহেল কোরআন না ধরার কারণে আবু জেহেলের হলো, জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনারা পৌষ মাস চান না সর্বনাশ চান? কারা কারা পৌষ মাস চান, দুহাত তুলে আল্লাহকে দেখাতে হবে। মহান আল্লাহ আমাদেরকে কোরআন মেনে চলার তৌফিক দান করুন বলি আমিন। সাহাবাই আসবেন হযরত আবু সাঈদ খুদরির নেতৃত্বে একটা সফরে ছিলেন, সেখানে ওই এলাকার বড় একজন নেতাকে সাপে দংশন করেছে। যরকন কি দংশন করলো? সাপে দংশন করলো। তো ওই এলাকায় ডাক্তার কবিরা সব ফেল, লোকটা কাতরাচ্ছে, এখন মরে যাবে, কোমায় চলে গেছে, বিষ্ঠার আস্তে আস্তে ওপর দিকে উঠতেছে, এখন মারা যাওয়া যাওয়া অবস্থা। সর্বশেষ কে বা কারা গিয়ে ওই পরিবারের লোকদেরকে শুনাইল, ওখানে কয়েকজন লোককে দেখতে পারি, ওরা নিজেরা রান্না বান্না করে খায়, মাথায় টুপি আছে, পরনে লম্বা জামা আছে, মুখে দাড়ি আছে, ওরা কাকে কাকে যেন সেজদা দেয়, রুকু করে। শুধু তাই নয়, ওরা মাঝে মধ্যে কি যেন পড়ে, কি পড়ে বলেন তো? যখন কি পড়ে বলতেছে, সব ডাক্তার কবরস্থ ফেল হয়ে গেল, ওনাদের কাছে গিয়ে একটু বললে কি হয় না, ওনারা যদি একটু ফু দিতেন হয়তো বা কোনো কাজ হতেও পারে। সর্বশেষ ঠিকানা হিসেবে সাহাবাই আজমাইনদের কাছে তারা চলে গেছে। সাহাবিদের ভিতরে নেতৃত্বে যিনি ছিলেন তার নাম হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নিজে বলছেন, আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, কোরআন তো নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত এবং শিফা। এই কোরআন মানুষের দেহের রোগ, মনের রোগ, সমাজের রোগ সব দূর করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা শিফা হবে হল, কাজেই অবশ্যই এটা হবে। নিয়ে আসেন নেতাকে, নিয়ে আসা হলো কয়েকজন শান করে, নিয়ে এসে ওনাদের সামনে দিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা সাতবার সূরা ফাতিহা পড়লাম। কতবার? সাতবার সূরা ফাতিহার পরে তার আপাত মস্তক আমরা ঝাড়ফুঁক করলাম, সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে গেছে পূর্ণ সুস্থ হয়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ওখান থেকে তারা বলল, এতগুলো টাকা আমরা ব্যয় করেছি, আমাদের নেতার রোগ ভালো হয় নাই, আপনারা যখন রোগ ভালো করে দিতে পেরেছে, আপনাদের কেতগুলো বুড়ো গন দিতে চাই? ওনারা বললেন, আমরা তো কিছু কাজ করছি, কাজের বিনিময়ে যদি নেই তাহলে আবার সমস্যা কি? এতগুলো টাকা পয়সা আর উর্দুম্বা কিছু পাইলেন, এগুলো নিয়ে আমার রসুলের সামনে হাজির হয়ে গেলেন। আমার রসুল বললে, এইসব কোথায় পাইলে তোমরা? বলে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা এরকম সূরাতুল ফাতিহা শিফাউ মিন কুল্লি দাইন রাওয়াহুল বুখারী, জোরে বল আল্লাহু আকবার। সূরা ফাতিহা চাইতে রোগের প্রতিষেধক আর বড় কোন সূরা নাই। সুবহানাল্লাহ, বিশ্ব নবীর কল, বুখারী শরীফে হাদিস এসেছে। সুবহানাল্লাহ, কল। এজন্য দেখবেন আমাদের দেশে, আমাদের দেশে যখন কোনো পীর সাহেবের কাছে, কোনো ফকিরের কাছে কাউকে নিয়ে যায়, ওই দোয়া পড়ে মনে মনে ফু দেয় জোরে জোরে। কি কথা ঠিক না বেঠিক? দোয়া পড়ে মনে মনে আর ফু দেয় জোরে জোরে। যিনি দোয়া পড়ে নিতে আসছে উনি মনে করে, বাবা এটা যে কোথা থেকে খতমে খাজে গান পড়লো, কোথা থেকে যে নাজিল হলো, এটা তো আর আমরা জানি না। অথচ আল্লাহ রাসূল বুখারী হাদিসে ওপেন সিক্রেট ফাঁস করে দিয়েছেন, সূরাতুল ফাতিহা শিফা উম্মিন কুল্লি দাইন, সূরাতুল ফাতিহা সমস্ত রোগের ঔষধ। জনগণ সুবহানাল্লাহ। আজকে রহমান নগর এলাকায় সবাইকে আমি কবিরাজ বানাই গেলাম, তাতে কোনো কষ্ট হলো? তবে বেজার হতে পারে যারা ফকিরিগিরি করে, আমাদের তবিল আপনি ঝেড়ে দিলেন, আমরা এখন ব্যবসা করব কি দিয়া? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি আরো দুইটা সূরার কথা, যেগুলো হচ্ছে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। আছে না নাই? এই দুইটা সূরা আপনারা পড়বেন সকাল এবং সন্ধ্যায়, এশার নামাজ পর যখন জায়নামাজে বসে আছেন, আপনি এই দুইটা সূরা পড়ে হাতে ফুঁক দেন, দম করেন, পুরাটা শরীর তিনবার মেসেজ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসনুন আমল, তিনি এটা কখনো ছাড়তেন না। আপনার শরীরের সমস্ত রোগ ব্যাধি ব্যথা বেদনা আল্লাহ ভালো করে দিবেন। আলহামদুলিল্লাহ, কোন ডাক্তার সাহেব আমার মন খারাপ করবেন না যে আমরা তো ব্যথার ট্রিটমেন্ট আজ থেকে তাহলে আর হয় না, না এটা নয়। আপনি এটা করবেন পাশাপাশি ঔষধও নেবেন, লিকুল্লি দাইন দাওয়াউন, রাসূল বলেছেন প্রত্যেকটি রোগের জন্য প্রতিষেধক আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ,
ওষুধগুলো তো গাছগাছরা থেকেই তৈরি হয়, আর এই গাছকে দিয়েছেন আল্লাহ। এজন্য ভেষজ, বনজ, ফলজ তিন প্রকার গাছ আছে না নাই? একটা আছে ভেষজ গাছ নিশিন্দা, তারপরে নিম, আর কি আছে কুসুম্বা, এরকম আছে না অর্জুন। এই গাছগুলো হচ্ছে কি গাছ? ভেষজ গাছ। এখান থেকে ঔষধ তৈরি হয়। আমার আল্লাহ পৃথিবীতে আপনাকে রোগ দিয়েছেন, এটাকে ভালো করার জন্য ঔষধ আবিষ্কার করেছেন মেডিকেল সায়েন্স। এটাকে তাদের ফার্মাসিউটিক্যালে নিয়ে রিফাইন করে করে বোতলজাত করে কিংবা ট্যাবলেট বানায় আমার আপনার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। আসলে মূল ঔষধের আবিষ্কারক কে? জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ নিজে ঔষধের আবিষ্কারক, কাজে চিকিৎসা করবেন। এটা মেডিকেল সায়েন্স ইসলাম কখনো বিচ্ছুদ্ধ করে না। কোরআনে কারিমের পরতে পরতে মেডিকেল সায়েন্স দ্বারা ভরা আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা কথা বলছিলাম ঈসা রুহুল্লাহর, মনে আসে না নাই? ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি যদি পানির উপরে যায় নামাজ বিছায় দিতেন, এটা যায় নামাজ হতো না, আসতো জাহাজ হয়ে যেত। উনি আস্তে করে যায় নামাজটা বিছায় দিয়েছেন, ওই যায় নামাজের উপরে যেই না উনি পা দিয়েছেন, সফর সঙ্গী নজর করে দেখেন এটা যেন যায় নামাজ না, আসতো জাহাজের একটা পাত ওখানে পড়ে আছে। সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালামকে সফর সঙ্গী বলতেছেন, হুজুর আপনি একাই এই জাহাজে উঠে পার হয়ে যাবেন, আমাকে এই নিস্তব্ধ নীরব একটা এলাকায়, জনমানবহীন এলাকায় একা একা রেখে যাবেন, আমি কেমনে থাকবো, বাড়ি পাবো কেমনে? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ও আমার সফর সঙ্গী মন খারাপ করো না, এই পৃথিবীতে নবীরা নিজেদের চিন্তা আগে করে না, আগে করে উম্মতের চিন্তা। আমি একটু টেস্ট করতেছি যে এটা আসলে যায় নামাজ আছে না অন্য কিছু হয়েছে, কি কথা শুনতেছেন আপনারা? আমি টেস্ট করলাম, এক্সপেরিমেন্টলি আমি উঠেছি, এখন তোমাকেই আগে উঠাবো। সুবহানাল্লাহ। এইবার তিনি সফর সঙ্গীকে উঠাচ্ছেন আর শর্ত করতেছেন, এটা মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছুক্ষণ চালাবো ভাই, আল্লাহ সুযোগ দিয়েছেন, একটু শোনেন। এ বছরের শেষ মাহফিল এটা হতেও পারে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের জীবনের শেষ আমলটা আল্লাহর কাছে বেশি কবুল হয়। এবছর 10-15 মাহফিল শুনেছেন, কিন্তু সেটা যদি আজকের শেষ মাহফিল হয়ে থাকে এবছরের জন্য, এটাই কাল কেয়ামতে আপনার জন্য নাজাতের জরিয়া হতে পারে। আমরা বিশ্বাস করি কি না ভাইরা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি আলোচনা করতেছিলাম কোরআনে কারিম থেকে, আপনারা কি বুঝতে পারতেছেন কোরআন? না যদি বুঝি তাহলে একটা উল্টো পাল্টা কারবার হয়, অন্যরকম ফলাফল হয়। আমি আজকে একটা উদাহরণ দিতেছি, এরকম এক লোকের ওজন সমস্যা, তার ওজনটা রাতারাতি বেড়ে যায়। কি বেড়ে যায়? ওজন বেশি হলে তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি, তার প্রেশারটা, হাই প্রেশারটা বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়। তো এখন উনি ডাক্তারের কাছে গেছেন, যে বলছেন, স্যার আমার ওজন তো এরকম রাতারাতি বেড়ে যাচ্ছে, কিছু ট্রিটমেন্ট লেখেন। ডাক্তার সাহেব বলছেন, আপনার ট্রিটমেন্ট কিছু না, আপনি দিনে 3 বার রুটি খাইবেন। কি খাইবেন? জোরে বলেন, কি খাইবেন? ডাক্তারের ট্রিটমেন্ট হাতে নিয়ে বলছে, স্যার 3 বার রুটি তো খাইবো, তো রুটিটা কি ভাতের আগে না পরে? ডাক্তার সাহেব বলতেছেন, মিয়া ভাত টাচ করা যাবে না, আপনার শুধু রুটি খাইতে হবে। কয়, স্যার আমার 1 কেজি চালের নিচে এক সন্ধ্যা ভাত হয় না, আমি শুধু 2টা করে রুটি খাই, 3 সন্ধ্যা কেমনে থাকবো? এটা আমার জন্য বড় ক্রিটিক্যাল ব্যাপার, খুবই কষ্টকর ব্যাপার স্যার, একটু পরিবর্তন করা যায় না কি? কয়, যদি আমার ট্রিটমেন্ট নেন এখান থেকে তাড়াতাড়ি ভাগেন, নচেত কিন্তু আপনি এখান থেকে আমার ট্রিটমেন্ট পাবেন না, আপনি এখান থেকে সরে যান, আর যদি ট্রিটমেন্ট নেন এটা মেনে চলেন। মেজাজ খারাপ, বাইসাইকেল নিয়ে আসছিল, মাথা টালমাটাল অবস্থা, যাইতে যাইতে একটা ব্রিজের সাথে বাজছে, বাজার সাথে সাথে উল্টে পড়ছে, পড়ার সাথে সাথে হাঁটুতে ব্যথা, রাতারাতি হাঁটু ফুলে উঠছে, সাইকেলটাও ভাঙছে। চিন্তা করলো আবার যাই ডাক্তারখানায়, আবার এসে বলতেছে, স্যার কি এক ট্রিটমেন্ট দিলেন, মাথার মগজ তো গরম হয়ে গেছে, আমি যখন যাচ্ছিলাম ব্রিজের সাথে বেজে উল্টে পড়লাম, সাইকেলটাও ভাঙলো হাঁটুটাও ভাঙলো, স্যার একটু আরেকটা ট্রিটমেন্ট দেন। ও লিখতেছে, যে মলমটা লিখে দিলাম, এই মলমটা যেখানে ব্যথা পাইছেন দিনে 3 বার লাগাবেন। কয়বার? জোরে বলুন, কয়বার? 7 দিন পর দেখা করবেন, এটা 3 বার মাখালে মনে হয় আশা লাগবে না, 7 দিন পর আসলে ইনশাল্লাহ আপনার সব ছেড়ে যাবে। আচ্ছা, উনি 7 দিন পর এসেছেন, এসে দেখা যায়
একটা হাঁটু ফুলে কয়টা হয়েছে? সাতটা। জোরে বলেন কয়টা? এখন বলতেছে ডাক্তার সাহেব আসলে আপনি ডাক্তার না কন্ডাক্টর সেটা বলেন তো, বিষয়টা কি? কয় যে কি আপনি মলম লিখলেন, দেখেন না আমার হাঁটুর অবস্থা। বিষয়টা কি আপনি বলেন কি করেছেন? আপনি তো বলছেন যেখানে ব্যথা পাইছেন ওই জায়গায় লাগাবেন, আমি তো ব্রিজে ব্যথা পাইছিলাম ওখানে দিনে তিনবার লাগাইছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ। আপনারা বলেন এই ডাক্তার সাহেবের ট্রিটমেন্ট এই রোগী সাহেব কি বুঝতে পেরেছে? কথা বলেন বুঝতে পেরেছে? সবচেয়ে বড় ডাক্তারের নাম কি? আমাদের মনের রোগ আছে, সমাজের রোগ আছে, এই রোগের প্রতিষেধক হিসেবে একটা কিতাব ট্রিটমেন্ট হিসেবে দিয়েছেন, যার নাম আওয়াজ দিয়ে বলেন কি? এই কোরআনের আলোচনা যদি আমরা বুঝি তাহলে আমাদের জন্য কল্যাণকর, আর যদি কোরআনের আলোচনা আমরা না বুঝি তাহলে আমাদের অবস্থা হবে উল্টা, আমাদের অবস্থা হবে চূড়ান্ত, আমাদের জাহান্নাম, সারা দুনিয়াতে অশান্তি, দুনিয়াতে সন্ত্রাস, দুনিয়াতে চুরি ডাকাতি, দুনিয়াতে দুঃখ বেদনা কষ্ট ক্লান্তি পরিশ্রান্তি ছাড়া কিছু থাকবে না, কালকে আমাদের জাহান্নাম ছাড়া উভয় হবে না। জোরে বলো ঠিক কিনা? এই জন্য আমার কোরআনের কথা আপনারা কি বুঝতে পারছেন তো? একটু বৃষ্টি পড়তেছে তাতে কি আপনার উঠে দৌড় মারবেন নাকি? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম তার সফর সঙ্গীকে বললেন, এ আমার সফর সঙ্গী, তুমি আমার জায়নামাজ নামক জাহাজে উঠবা, একটা শর্ত পালন করতে হবে। বলে কি? কোন দিকে তাকাবা না, শুধু আমার দিকে তাকায় থাকবা, ডানে তাকাবা না, বামে তাকাবা না, উপরের দিকে তাকাবা না, নিচের দিকে তাকাবা না, তাকাবা শুধু আমার দিকে। বলে হুজুর এই রকম একটা ওসিয়ত নসিহত না মানলে আমার উপায় নাই, যেখানে জলযান নাই, মাঝি মাল্লা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, সেই জায়গায় জায়নামাজ নামক একটা জাহাজ যখন পাইছি আপনার নির্দেশনা মানার কোনো বিকল্প আমি চিন্তা করি না। আমার হাবা সফর সঙ্গী জায়নামাজে চড়েছেন, ঈসা আলাইহিস সালাম ড্রাইভার হিসেবে সামনে চলতেছেন, চলতে 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 ওদিকে যখন পার হয়ে ঈসা আলাইহিস সালাম ডাঙ্গায় পা দিয়েছেন, সঙ্গে সঙ্গে নজর করে দেখেন সফর সঙ্গী ওই নদীর ভিতরে নিমজ্জিত হয়ে গেছে, নদীর ভিতরে হাবুডুবু খাইতেছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি ওখানে কেন? কয় হুজুর আমি শেষ সময় পর্যন্ত আপনার নির্দেশনা মেনে শুধু আপনার দিকে তাকায় তাকায় পার হইছি, যখন আমি দেখলাম আপনি পার হয়ে গেছেন আমার তো পার হইতে আর দেরি নাই, চিন্তা করলাম মাত্র দুই হাত রাস্তা, পার যে হব তাতে সমস্যা নাই, কিন্তু একটা বার দেখে নেই আমি কার উপরে সরে পার হইলাম, শেষ মুহূর্তে আমার পায়ের দিকে একটা বার আমি তাকাইছিলাম, এই কারণে আমি নদীর ভিতরে ঝপপ করে পড়ে গেছি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার কোনো টেনশন নাই, আমি তোমাকে ওখান থেকে উঠায় নেব ইনশাআল্লাহ, তবে তার আগে একটা ওয়াজ শোনো, এ আমার সফর সঙ্গীরে আজকে এই পুরা রাস্তা তুমি আমার দিকে তাকাতে ব্যর্থ হয়ে এদিক সেদিক তাকাইছো, নিজের দিকে নিজের নফসকে প্রবৃত্তিকে অনুসরণ করে নিজের মনকে মেনে নিয়ে যখন নিচের দিকে তাকাইছো, তুমি যখন পার না হতে পারে নদীর ভিতরে নিমজ্জিত হয়েছো, এই পৃথিবীর কোন নবীর কোন উম্মত যদি তার জীবনের টপ টু বটম ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র সব জায়গায় যদি ওই নবীর নির্দেশনা তার সুন্নত তার তরিকা মানতে বাধ্য হয় ব্যর্থ হয়ে যায়, যদি না মানে কোনো এক জায়গায় যদি শয়তানকে মেনে নেয়, কোনো এক জায়গায় যদি তার মনকে মেনে নেয়, এই উম্মত কাল কিয়ামতে পুল সিরাত পার হতে পারবে না, চুলের চাইতে সূক্ষ্ম তরবারির চাইতে ধারালো, এই রাস্তা পার হতে গিয়া হাত পা কেটে ওই জাহান্নামের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, তার মানে একজন উম্মতকে নবীর পূর্ণ অনুসরণ করার কোনো বিকল্প নাই। জোরে জোরে কম ঠিক না বেঠি? আমার নবীর আদর্শ ব্যবসায় নাই, তাই কথা বলেন। আমার নবীর আদর্শ চাকরিতে নাই, আমার নবীর আদর্শ যিনি স্বামী ওই স্বামীর জীবনে তার আমার নবীর আদর্শ নাই। আমার নবী একজন কৃষক ছিলেন, ব্যবসায়ী ছিলেন, স্বামী ছিলেন, নানা ছিলেন, নবীজি ছিলেন একজন রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ, এ কথা কি মিথ্যা বললাম? এটাও সত্য, মদিনার সত্য ইসলামী রাষ্ট্রটা আমার নবীজি তিনি নিজেই চালিয়েছিলেন এই কোরআন দিয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সবার জন্য আমার নবীজির আদর্শ সব সেক্টরে আছে, তাতে কোনো সন্দেহ
এই জন্য সব জায়গায় নবীজিকে মেনে নিতে হবে। কবি বলছে, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরাহের মন আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ আমাদের জীবনের সব জায়গায় না মানলে কোনো উপায় নাই। আল্লাহ পাক বলেন কোরআন শরীফে, মা আতাকুমুর রাসূল ফখুদূহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। নিষেধাজ্ঞা জারি করেন সেখান থেকে তোমরা বিরত থাকো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবো। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাহলে নবীদের ভিতরে আমরা হযরতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেব, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এইবার আসেন, নবীদের ভিতরে আমরা বিশ্বনবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে মানলাম, আদর্শ নেতা হিসেবে মেনে নিলাম। এইবার আসেন সিদ্দিকিন, যারা ছিলেন সিদ্দিকিন, কিয়ামতে আমার আপনার হাশর হবে সিদ্দিকিনদের সাথে, সত্যবাদীদের সাথে। এই সত্যবাদীদের যিনি লিডার ছিলেন তার নাম হতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি জানেন না? জানি। আমার রসুলের সবচাইতে বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন, জ্ঞানবৃদ্ধ এবং বয়োবৃদ্ধ সব দিক থেকে ফরফিডেট ছিলেন আমার নবীর একমাত্র সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কর সুবহানাল্লাহ। নবীজি নিজেই বলেছেন, সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রসুলের বিকল ছায়া ছবি, দিনের পথে কে আর এমন উজার করে দিল যা কিছু সাবি, উজার করে দিল যা কিছু সাবি। সিদ্দিকে আকবর এমনে কুহাফা রসুলের বিকল ছায়া ছবি, দিনের তারে কে আর এমন উজার করে দিল যা কিছু সাবি, উজার করে দিল যা কিছু সাবি। নারে নবী ভাইরা, বৃষ্টি কি আপনাদের মাথায় পড়তেছে? আমার রাসূল মেরাজ থেকে ফিরে আসলেন, আসার পরে কাবা ঘরের সামনে মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন, আপনাদের কাছে কাছে তাবারক যাবে, অ্যাটেনশন প্লিজ, এদিকে তাকান, একটু শেষ কথাটা শুনে নেন। আমার রাসূল কাবা ঘরের সামনে মেরাজের আলোচনা করতেছিলেন, ওই দিক দিয়া হযরতে আবু বকর কি বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, হযরতে বেলালকে হুজুর ডেকে বলেন, বেলাল কাম হিয়ার অ্যাটন্স তাহাল হুনা সারিয়াহান, তুমি আমার কাছে একটু তাড়াতাড়ি আসো। হযরতে বেলাল দৌড়ে আসলেন, বলে বেলাল রে তোমার জন্য দারুণ শুভ সংবাদ। হযরতে বেলাল বলেন, হুজুর কি শুভ সংবাদ হবে? আমি কালো মানুষ, আমি হাফসি গোলাম, আমার বাপ মায়ের কোনো ঠিক ঠিকানা নাই, আমার বংশ পরিচয় নাই, আমি অত্যন্ত গরিব মানুষ, আমার বাপ মা কতদিন আগে মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো বংশ পরিচয় নাই, দয়া করে বলেন আমার জন্য কি শুভ সংবাদ। রাসূল বলেন, বেলাল রে কাল আমি এই গত রাত্রে যখন জিব্রাইলের সাথে আরশে আজিম ভ্রমণ করে জান্নাত আর জাহান্নাম দেখতেছিলাম, আমি জাহান্নাম দেখে খুব খারাপ লেগেছে, জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি, উম্মত যেন কেউ না ঢোকে এজন্য আল্লাহর কাছে দোয়া করেছি,
কিন্তু এরপরে যখন আমাকে জান্নাতের ভিতরে ঢুকানো হলো, আমি বিশাল জান্নাত, নাজ নিয়ামতে ভরা, বাগ বাগিচিয়াদের আচ্ছাদিত এই জান্নাত দেখতে দেখতে একা আজিজ দুর্বল অক্ষম হয়ে গেলাম। আমি নিঃসঙ্গ অনুভব করলাম, আমি চিন্তা করলাম আমার কোনো সাহাবি আমার পাশে থাকলে খুব ভালো লাগতো। এই কথার উদয় যখন আমার মনের ভিতরে হয়েছে, আমি নজর করে দেখি তুমি কালো বেলাল, বেলালে হাফসি, তুমি আমার পাশে দিয়া জুতা পায়ে দিয়া খটখটা করে হাঁটতেছ, আর খসখসা গলার আওয়াজ দিয়ে তুমি আমার সাথে কথা বলতেছ। বেলাল বলো তো, এমন কোন গোপন আমল তোমার আছে কিনা যে আমলের কারণে তুমি এইভাবে জান্নাতের ভিতরে আমার আগেই চলে গেলে, অন্যান্য সাহাবীদের আগেই চলে গেলে? সঙ্গে সঙ্গে হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরিব মানুষ, কালো মানুষ, চেহারা সুরত নাই, আমার তো এমন কোনো আমল নাই যে আমলের কারণে আপনি আমাকে জান্নাতে দেখলেন। তবে যেহেতু বললেন, আমি বলতে পারি আমার একটা দায়মি আমল আছে, আমি যখনই অপবিত্র হয়ে যাই সঙ্গে সঙ্গে তাহারা তর্জন করি, অজু করি, গোসল করি। অজু আর গোসল এহতেমামের জন্য, গুরুত্বের জন্য, সম্মানের জন্য আমি তাহিয়াতুল অজুর দুই রাকাত নামাজ আদায় করে রেখি। আমার রসুল বললেন, বেলাল রে, এই আমলটা কখনো ছাড়বা না, আল্লাহ পাক এর মাধ্যমে জান্নাতের মধ্যে তোমার নিয়ামত দিয়া ভরপুর করে দিবে। আমি আগেই বলেছিলাম এই কোরআনটা কারোর জন্য সর্বনাশ, কারোর জন্য পৌষ মাস, কারোর জন্য কি? ওই পাশে দিয়ে যায় আবু জাহেল, কি নামটা বললাম, কথা বলেন, আবু জাহেল পাশে দিয়ে যাচ্ছে। হযরতে রাসূল নজর করে আবু জাহেল এক পা দু পা করে রাসূলের দিকে আসতেছে, এসে বলতেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা ভাতিজা, প্রত্যেক দিন তো তুমি নতুন নতুন কথা বলো, আজকে কি কোনো নতুন কথা তোমার কাছে আছে? সঙ্গে সঙ্গে আমার রাসূল বললেন, চাচা, আজকের চাইতে বড় নতুন কথা আর নাই।